পার্থ গোপাল বণিক কারাগারে বসে কামিয়েছেন অঢেল অর্থ। দুদকের জালে আটকা পড়ার পর তার বাসায় অভিযান চালিয়ে মিলে নগদ 80 লক্ষ টাকা। তড়িঘড়ি করে টাকা ভর্তি ব্যাগ পাশের বাসার ছাদে ফেলে দিলেও তা উদ্ধার করে দুদকের টিম। তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন কারাগারে দায়িত্ব পালনকালে ঘুষ অনিয়মের মাধ্যমে উপার্জন করেছেন এসব টাকা। বুধবার এ মামলায় বণিকের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুদকের আইনজীবী জানান, বিদেশে পাচারের জন্যই টাকা ব্যাংকে না রেখে বাসায় রাখেন বরখাস্তকৃত ডিআইজি প্রিজন্স। অভিযোগ গঠন হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ এবং উনি পাবলিক সার্ভেন্ট হিসাবে ওনার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং মানি লন্ডারিং আইন এবং ঘুষ। এদিন মামলা থেকে অব্যাহতি চেয়ে পার্থ গোপালের আইনজীবীর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আমরা বিজ্ঞ আদালতে বলেছি এই চার্জটা হচ্ছে গ্রাউন্ডলেস এবং আসামি অব্যাহতি পাওয়ার যোগ্য। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং শোনার পরে বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আগামী 18 নভেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।